লেভেল 7 ওঠার পর এরকম বোর্ড আছে, এই বোর্ডগুলোতে সিরিয়াল নাম্বারটা খুঁজতে হয়। সিরিয়াল নাম্বারটা আমি হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি হলো মিরপুর বিআরটি অফিসে, যেখানে হলো ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। মানে আজকে আমার ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ডেট, তো সেই ফিঙ্গারটা দিতে যাচ্ছি। চেষ্টা করব কিভাবে কি করতে হয়, কোথায় কোথায় যেতে হয় পুরোটা ভিডিওতে দেখানোর। তো আমি এখন আছি টেকনিক্যাল হয়ে মিরপুর 10 হয়ে তারপর আমি যাব। আর যারা এই রাস্তাটা চিনেন না তারাও আশা করি চিনতে পারবেন। চলুন জ্যামটা পার হই। যে আমি এখন আছি মিরপুর সনি সিনেমা হলের যে গোল চত্বরটার এখানে, এই দিক দিয়ে আমি স্টেডিয়াম হয়ে মিরপুর 10 নম্বর হয়ে তারপর যাব। হলো মিরপুর 10-এর রোড, মিরপুর 10 থেকে হাতের বামে যে রোডটা আসছে এই রোডের হাতের বামে, এখানে এই যে আরং এবং লারিবের শোরুমের ঠিক সাততলা এটা। হ্যাঁ, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে এটার লিঙ্কটা দিয়ে দিব, লোকেশনের লিঙ্কটা। তো লারিবের যে বিল্ডিং আরং অথবা লারিং, এই বিল্ডিংয়ের সাততলায় হলো এই ফিঙ্গারপ্রিন্টের। লেভেল 7 ওঠার পর এরকম বোর্ড আছে, এই বোর্ডগুলোতে সিরিয়াল নাম্বারটা খুঁজতে হয়। সিরিয়াল নাম্বারটা আমি লাইক এই যে এরকম রেফারেন্স নাম্বারটা, যেটা রেফারেন্স নাম্বার দিয়ে ওনারা সিরিয়াল নাম্বারটা দিছে, ওই নাম্বারটা খুঁজে এখানে সিরিয়াল দাঁড়াইতে হয়। সিরিয়ালে দাঁড়ানোর পর এখান থেকে সিরিয়াল নাম্বারটা বললে তারা এখান থেকে সিরিয়ালের জন্য টোকেন দিয়ে দিচ্ছে আর কি। পর যেটা করতে হবে, গেটে গেলে ওখান থেকে ওরা আমার অস্থায়ী যে লাইসেন্সটা ওটা রেখে দেয়। টোকেন নাম্বার আমার যেটা আসছে 538 নম্বর আমি সিরিয়ালে, তো দেখেন অবস্থা কত লোকজন সিরিয়ালে বসে। লাঞ্চ টাইম চলতেছে, লাঞ্চের পর থেকেই তারা শুরু করবে। অবশেষে আমার সিরিয়াল নাম্বারটা আসে অনেকক্ষণ ওয়েট করার পর, আর ভিতরে ক্যামেরা ইউজ করাটাও নিষেধ। তো তারপরে আমি মোটামুটি ক্যামেরাটা চালিয়ে রাখছিলাম। এখানে আসার পর আপনাকে বলে দিবে যে কত নাম্বার ডেস্কে যেতে হবে। সিরিয়াল ওয়েজ আপনি সেই ডেস্ক নাম্বারটা খুঁজে ওই ডেস্কে যাবেন। ডেস্কে যাওয়ার পর আপনার পার্সোনাল যে সব কিছু ডিটেলস, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব কিছু ওরা কম্পিউটার স্ক্রিনে দেখাবে, যে সব কিছু ওকে দেন। আপনি ওকে বললেই তারা তারপর আপনার ছবি নিবে, ফিঙ্গারপ্রিন্ট নিবে, ব্যাস শেষ আপনার কাজ। এখানে একজন আপু উনিও ফিঙ্গারপ্রিন্ট দিতে আসছে, ছবি উঠাইতে আসছে। দেখেন সামনে একটা স্ক্রিন থাকে, ওই স্ক্রিনে সব কিছু দেখা যায় যে আপনার নাম ঠিকানা সব কিছু ঠিক আছে কি না, সব কিছু আপডেট আপনি এখান থেকে দেখে, আপনি ঠিক না থাকলে আপনি সঠিক করে বললে ওনারা ঠিক করে দেয়। তারপর একটা পিকচার নেবে এবং ফিঙ্গারপ্রিন্ট নেবে, শেষ কাজ। আচ্ছা, কাহিনী যেটা হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট তো দিলাম, তো আপনাদের কিছু জিনিস শেয়ার করি, হয়তো আপনাদের উপকার হবে। আপনারা ম্যাক্সিমাম 1টা থেকে 1.5টার ভিতরে চলে আসার চেষ্টা করবেন, যেদিন আপনাদের ফিঙ্গারপ্রিন্টের ডেট হবে। 1টা থেকে 1.5টার ভিতরে যখন আসবেন ওই টাইমটা ওদের লাঞ্চ টাইম চলে, তো এই সময় যখন আপনি সিরিয়ালটা নেবেন তারপর বেশি সময় লাগে না। আমি 1.5টার সময় সিরিয়াল নিছি, আমার 3:30টার ভিতর শেষ হয়ে গেছে। তো আরও আগে থেকে সিরিয়াল নিতে পারলে আরও ভালো, মানে আরও আগে দিতে পারবেন, তবে 1টা 1.5টার ভিতরে আসাটাই আমি মনে হয় বেস্ট। আর আসার সাথে আপনি যেটা নিয়ে আসবেন, আপনার এক্সাম দেওয়ার পর যেই অস্থায়ী ড্রাইভিং লাইসেন্সটা দেয়, মানে একটা পেপার সহজে কয়েকটা পেপার সহজে দেয়, আমি দেখা দিব কোনটা, তো এটার সাথে আপনি নিয়ে আসবেন কষ্ট করে আপনাদের এনআইডি কার্ডটা। এখানে দিলে হয় কি, আপনার ভেরিফিকেশনের জন্য ওদের ইজি হয়, আপনার সব কিছু ঠিকানা দেওয়া সব ইজি হয়। আপনারা সাথে এনআইডি কার্ডটা নিয়ে যাবেন, এনআইডি কার্ডটা নিয়ে গেলে হবে কি, আপনার জিনিসটা ভেরিফিকেশনের জন্য ওদের ইজি হবে, কোনো প্রকার ভুল হবে না, কোনো কিছু নাম ঠিকানা বিজেপিতে, তো এটা নিয়ে যাবেন সাথে করে। ধন্যবাদ। আর ভিডিওটি থেকে দেখে যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।